सेंट्रल टीम पटाचो छाड़पोका कामनाले सेंट्रल टीम काली पोटका फाटाले सेंट्रल टीम कारोबारी लक्ष्मी भंडार थाकलेओ सेंट्रल टीम के की जामा कपड़ पड़े ताई दिओ सेंट्रल टीम के कौन जामा कपड़ पड़े सेटाओ सेंट्रल टीम के डिम खाबे नाकि आलू भाजा खाबे तार जोन्नो सेंट्रल टीम। प्रधानमंत्री आवास योजना थेके 100 दिनेर काज मिड डे मिल थेके प्रधानमंत्री ग्राम सड़क योजना पंचायत भोटेर आगे केंद्रीय प्रकल्पगुलिर अवस्था सरेजमिने खतिए देखते जिलाय जिलाय घुरछे केंद्रीय प्रतिनिधि दल और केंद्रीय प्रतिनिधि दलेर एई दापादापिर मध्येई बृहस्पतिवार पूर्व बर्धमाने सरकारी परिसेवा प्रदान अनुष्ठान थेके फेर एकबार झाँझालो आक्रमण शानालेन মমতা বন্দ্যোপাধ্যায়। 100 দিনের কাজের টাকা দিচ্ছ না কেন? পাঠাও সেন্ট্রাল টিম ইমিডিয়েট টাকা দিয়ে, আর তা নালে জেনে রাখবে বাংলা দুর্বল আন্দোলন গড়ে তুলবে। মিড ডে মিল যে সমস্ত বিদ্যালয়ে বা প্রতিষ্ঠা প্রতিষ্ঠানে বরাদ্দকৃত তার সংখ্যার উপরে নির্ভর করে বরাদ্দ, এখানে পার হেড বরাদ্দ হয়। এই যে চোর ধরো জেল ভরো চলছে, রিক্রুটমেন্ট থেকে শুরু করে আবাস যোজনা থেকে ফেক জব কার্ড থেকে মিড ডে মিলের পড়ুয়াতেও চোর ধরো জেল ভরো চলছে। জমানো পিএফ এর টাকা, সেই টাকা থেকেও পিটিশন করছেন টাকা তোলার জন্য। দিস গভর্নমেন্ট ইজ টোটালি ইনসলভেন্ট হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে, এর আর কিছু করার নেই। বৃহস্পতিবার মিড ডে মিলের দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে মালদায় যায় কেন্দ্রের প্রতিনিধি দল। গাজলের আলাল হাই স্কুলে গিয়ে মিড ডে মিল চেখে দেখেন কেন্দ্রীয় আধিকারিকরা। শ্যামসুখী গার্লস হাই স্কুলে গিয়ে রীতিমতো হাতে নিয়ে পরখ করে দেখেন চাল ডাল, ছবি তোলেন, খাবারের টেস্ট কেমন জানতে চান পড়ুয়াদের কাছ থেকে। পড়ুয়ারা ঠিক মতো পুষ্টি পাচ্ছে কিনা তাও খতিয়ে দেখে সেন্ট্রাল টিম। অন্যদিকে উত্তর চব্বিশ পরগনা তৃণমূল পরিচালিত আমডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায় গিয়ে আবাস তালিকার নথিপত্র খতিয়ে দেখে সেন্ট্রাল টিম। আবাস যোজনা প্রকল্পে যারা ঘর পেয়েছেন তাদের বাড়িগুলি ঘুরে দেখেন। সোনাডাঙ্গা গ্রামে গিয়ে খতিয়ে দেখেন পুকুর খননের কাজ। এরপর এখান থেকে যান বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়, সেখানে খারাপ রাস্তা দেখে প্রশাসনিক কর্তাদের উপর ক্ষোভ উগড়ে দেয় সেন্ট্রাল টিম। তো ইয়ে কোন বানওয়ায়া থা? পঞ্চায়েত কন্ট্রাক্টর ইয়ে বানায়া থা? কোন কন্ট্রাক্টর থা? আমডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকা তারা এই মুহূর্তে একটি 100 দিনের কাজের প্রকল্পের মধ্যে পুকুর খননের কাজ তারা খতিয়ে দেখছেন এবং তারা সরাসরি গ্রামের মধ্যে যাচ্ছেন। কিছুক্ষণ আগে তারা পঞ্চায়েত অফিসে ছিলেন, পঞ্চায়েতে এসে তারা নথিপত্র পরীক্ষা করে দেখেছেন এবং সরেজমিনে এই মুহূর্তে গ্রাম পরিদর্শন করছেন কেন্দ্রীয় দুই সদস্যের প্রতিনিধি দল। এরই মধ্যে কয়েকজন গ্রামবাসী কেন্দ্রীয় দলের কাছে অভাব অভিযোগের কথা জানাতে গেলে প্রশাসনের আধিকারিকরা তাদের বাধা দেয় বলে অভিযোগ। কেন্দ্রীয় দলকে বলতে পারেন, উনারা বলছে যে পঞ্চায়েতে এসে কথা বলতে হবে, আমাদের সময় কম। কথা বলতে দেয়নি? তাই দেয়নি। কি বলতে চেয়েছিলেন? বেহাল রাস্তা, দীর্ঘদিন আমরা পঞ্চায়েতকে জানিয়েছি, কোনো সুফল হয়নি। বাড়ি গাড়ি চলে তার জন্য ওটা ফেটে গেছে, আড়াই বছর হয়ে গেছে, রিপেয়ার করে দেবো। এদিন ফের পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় যায় কেন্দ্রীয় দল। গড়বেতা তিন নম্বর ব্লকের তৃণমূল পরিচালিত আট নম্বর নলবোনা গ্রাম পঞ্চায়েত অফিসে যান কেন্দ্রীয় প্রতিনিধিরা, খতিয়ে দেখেন নথিপত্র। এলাকায় কেন্দ্রীয় প্রকল্পে যেসব কাজ হয়েছে যেমন কুয়ো খনন, রাস্তা তৈরি, এসব খতিয়ে দেখেন। করুণাময় সিংহ, সমীরণ পাল ও সোমনাথ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ।